একুশ কোটি টাকার সুলতান মারা গেল হৃদরোগে। ভারতের হরিয়ানার একুশ কোটি টাকার দামের সুলতান নামের সেই মহিষটি মারা গেল হৃদরোগে। দুধ ঘি তো খেতেনি প্রতিদিন, সন্ধ্যা হলেই চলত মদ ও সুরাপান। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো সুলতানের। ভারতের হরিয়ানার একটি মহিষ। হরিয়ানা সহ গোটা দেশে পরিচিতি ছিল সুলতানের। পুরো নাম সুলতান ঘটে। বিভিন্ন প্রতিযোগিতায় নানা পুরস্কার জিতেছেন এই মহিষটি। মহিষটি সংবাদ শিরোনামে আসার মূল কারণ ছিল তার দাম। সুলতানের দাম ছিল একুশ কোটি টাকা। আর সেই সুলতানের হঠাৎ মৃত্যুতে সরগোল পড়ে যায় গোটা হরিয়ানায়। সুলতানের মালিক নরেশ বেনুয়াল হরিয়ানার বুড়া খেরা গ্রামের বাসিন্দা। খুব ছোট থেকেই সুলতানকে লালন পালন করেন। সুলতান তার সন্তানের মতো। সুলতানের বীজ বা সিমেন্ট বিক্রি করে বছরে লাখ লাখ টাকা আয় করতেন বলে নরেশ জানান। বছরে সুলতানের 30,000 ডোজ বীজ বিক্রি হতো, তাই বিপুল দাম পেয়েও সুলতানকে বিক্রি করেনি তার মালিক।